আমরা দেখব এখন বীজগণিতীয় রাশির বিয়োগ। দেখো এখানে দিয়েছে 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস z থেকে মাইনাস y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস z বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি এটা পাশাপাশি লিখতাম তাহলে কিভাবে লিখতাম? প্লাস z মাইনাস মাইনাস 2y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস z। এখানে দেখো এখানে আমরা সেই মাল্টিপ্লিকেশনের রুলস ইউজ করতাম, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হতো, তাহলে লিখতাম প্লাস 2y স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 3x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস z, এবং সামনেরটুকু একই রকম থাকতো কারণ এর সামনে যোগ, সুতরাং আমরা লিখে ফেলতাম এভাবে। এটাকে আমরা আবার নিচে নিচেও লিখতে পারি যাতে আমাদের সহজ হয় বিয়োগ করা। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি এটা 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস z, এবং নিচে খেয়াল রাখতে হবে আমাদের চলক যেন একই রকম থাকে। এখানে দেখো 4x স্কয়ার আছে, তাহলে আমরা প্রথমে লিখব 3x স্কয়ার, এখানে লিখি 3x স্কয়ার, এখানে যেহেতু y স্কয়ার আছে তাহলে আমরা এর নিচে লিখব মাইনাস 2y স্কয়ার, z এর নিচে মাইনাস z। দেখো এখানে যখন মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্নের জন্য প্রত্যেকটা চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল, অর্থাৎ মাইনাস থাকার কারণে মাইনাস 2y স্কোয়ার হয়ে গিয়েছিল প্লাস 2y স্কোয়ার, প্লাস 3x স্কোয়ার হয়েছিল মাইনাস 3x স্কোয়ার, এবং মাইনাস z হয়েছিল প্লাস z। এই জন্য আমরা যখন উপরে নিচে করে বিয়োগ করব তাহলে আমরা চিহ্নগুলো যে পরিবর্তন হচ্ছে সেটা লিখে নিব। এখানে ছিল প্লাস, সুতরাং আমরা বামে লিখে নিলাম মাইনাস, এখানে মাইনাস ছিল তাহলে এটা হবে প্লাস, এটা মাইনাস ছিল তাহলে এটা হবে প্লাস। তাহলে z আর z প্লাস করলে হয় 2z, এখানে প্লাস 3y স্কোয়ার এবং প্লাস 2y স্কোয়ার তাহলে হবে 5 প্লাস 5y স্কোয়ার, এখানে প্লাস 4x স্কোয়ার এবং মাইনাস 3x স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে হবে শুধু x স্কোয়ার। এটাই হবে আমাদের এই গাণিতিক সমস্যার কাঙ্ক্ষিত উত্তর। এরপর আমরা এই সমস্যাটি দেখি। এখানে বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স কিউব প্লাস x স্কোয়ার প্লাস 4 থেকে x কিউব মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস 3 বিয়োগ করতে হবে। এটা তোমরা করে একটু কমেন্টে জানিয়ে দাও তো। আচ্ছা, এখন দেখি আমরা এটা সমাধান কিভাবে করতে পারি। প্রথমে আমরা এই অংশটা লিখে ফেলব, x টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স কিউব প্লাস x স্কোয়ার প্লাস 4। এরপরে এটা লিখতে হবে নিচে করে, যেহেতু এটা এক্স কিউব তাহলে আমাদের এক্স কিউবের নিচে লিখতে হবে, কারণ চলক আমাদের সবসময় একই রাখতে হবে। চলক শুধু একই নয়, চলকের যে সূচক থাকবে সেটাও দেখতে হবে। যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে এবং এক্স কিউব আছে এখানে, তাহলে আমাদেরকে অবশ্যই আমরা এক্স কিউবকে এক্স টু দি পাওয়ার 4 এর নিচে লিখতে পারবো না, আমাদের এক্স কিউবকে লিখতে হবে এই এক্স কিউবটার নিচে। সুতরাং আমরা লিখে ফেলি এক্স কিউব মাইনাস 2 এক্স স্কোয়ার, তাহলে আমরা এক্স স্কোয়ারের নিচে লিখি মাইনাস 2 এক্স স্কোয়ার। দেখো এখানে আছে 2x, কিন্তু এখানে কি কোনো x আছে? x সহগ, x চলক সংবলিত কোনো সহগ এখানে নেই, তাহলে আমাদেরকে এটা আলাদা করে লিখতে হবে। এখানে আমরা লিখলাম 2x। এরপরে আছে 3, এখানে আমরা যেহেতু শুধু সংখ্যা আছে 4, তাহলে আমরা এখানে 4 এর নিচে লিখতে পারি প্লাস 3। বিয়োগ করার কারণে আমরা চিহ্নগুলো বদলিয়ে ফেলবো নিচেরগুলোর। এখানে যেহেতু প্লাস x কিউব তাহলে এটাকে লিখব মাইনাস, এখানে মাইনাস থাকার কারণে এটা প্লাস, এখানে মাইনাস, এটা মাইনাস। এখন দেখো উপরে কিছুই নেই, এক্স সম্বলিত কোনো সহগ উপরে নেই, তাহলে আমরা এখানে লিখব যা পাচ্ছি তাই, অর্থাৎ মাইনাস 2x। এখানে দেখো 4 থেকে মাইনাস 3 করলে আমরা পাব 1, এরপরে এক্স স্কোয়ার থেকে প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার করলে আমরা পাবো 3x স্কোয়ার, তাহলে আমরা লিখলাম প্লাস 3x স্কোয়ার, 2x কিউব থেকে মাইনাস x কিউব করলে আমরা পাবো শুধু x কিউব, তাহলে আমরা এখানে লিখব প্লাস x কিউব। এবং দেখো এখানে x টু দি পাওয়ার 4 সংবলিত কোনো সহগ নেই, সুতরাং আমরা এটা সরাসরি বসিয়ে দিব প্লাস x টু দি পাওয়ার 4, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x। আমরা এটাকে সাজিয়েও লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস
3x square minus 2x plus 1. এভাবে আমরা বীজগণিতীয় রাশির বিয়োগ খুব সহজে করে ফেলতে পারবো।